হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য একটি ইন্টারেস্টিং গল্প নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পারবো যে আমাদের এই গল্পের নায়ক এবং নায়িকার মাঝে প্রথম দেখাতে তুমুল আকারের ঝগড়া শুরু হয়ে যায়, আর তাদের এই ঝগড়াটি পরবর্তীতে কিভাবে ভালোবাসায় রূপ নেয় সেটি দেখতে হলে তো পুরো গল্পটি দেখতে হবে। চলো তবে গল্পের কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা ইওয়ানকে দেখতে পাই, যে তার স্বপ্ন পূরণ করার জন্য এবং একটি জবের জন্য তার নিজের শহর ছেড়ে অন্য একটি শহরে আসে। আর এখানে আসার পরে সে একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। তবে এই কোম্পানিটি অনেক ছোট ছিল, যেটি দেখে তো ইওয়ান একটু হতাশ হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে কোম্পানিটি হয়তো অনেক বড় হবে। এরপর ইওয়ান তার ইন্টারভিউটা দেয়, যেটা তো অনেক ভালোভাবে হয়ে যায়, কিন্তু এরপরেও ইওয়ানকে অনেক কম টাকা স্যালারির অফার করা হয়। আর এটি শুনে তো ফার্স্টে ইওয়ানের মন একটু খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু সে অনেক বড় স্টেপ নিয়ে তার নিজের শহরটি ছেড়ে এসেছে, তাই এখানে তাকে যত টাকা স্যালারি প্রদান করা হচ্ছে তাতে সে রাজি হয়ে যায়। এরপর ইওয়ানের এই শহরে একটি বাসার প্রয়োজন ছিল, যার কারণে সে বাসা দেখতে বেরিয়ে পড়ে। তবে তার বাজেট এতটাই কম ছিল যে সে বাসা তো দূরের কথা একটি রুম পর্যন্ত পাচ্ছিল না। আর ইওয়ানের এজেন্ট যখন তার স্যালারি সম্পর্কে জানতে পারে, তখন তো সে তাকে আর বাসা দেখানোর বদলে তার নিজের সময় নষ্ট করার জন্য ইওয়ানকে অনেক কথা শোনাতে থাকে। আর ইওয়ান তো এজেন্টের এত কথা শুনে তার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে অন্য একটি রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ইওয়ান যে জায়গায় ছিল সে কলোনিটির দ্বিতীয় গেট বন্ধ ছিল, যার কারণে সে গেটটি টপকে বাইরে যাওয়ার চেষ্টা করতে ছিল, কিন্তু গেটটি অনেক উঁচু থাকার কারণে সে কাজটি করতে পারে না। আর সে ওখানে একটি ছেলেকে দেখতে পায়। তখন সে ছেলের থেকে সাহায্য চায়, যে আর কেউ না বরং আমাদের এই গল্পের মেন লিড লি ছিল। লি তো এখানে মনে করে যে ইওয়ান হয়তো গেটের বাইরে পড়ে থাকা তার ব্যাগটি চাচ্ছে, যার কারণে সে ব্যাগটি তুলে গেটের কাছে ফেলে দেয়। আর এটি দেখে তো ইওয়ান নিজের মাথায় নিজেই মারতে থাকে। ইওয়ান তো তখন নিজে ওই গেটটি বেয়ে নামার চেষ্টা করতে থাকে। লি তখন ইওয়ানকে সাহায্য করার জন্য ওই গেটটি জোরে জোরে নড়াতে থাকে, যার কারণে তো ইওয়ান জোরের সাথে নিচে এসে পড়ে যায়। লি তখন বলে যে তুমি তো গেটের এপারে চলে এসেছো, এবার নিজের ব্যাগটি তুমি নিজে গিয়ে নিয়ে আসো। এটি বলে লি সেখান থেকে দৌড়ে চলে যায়। ইওয়ান তো তখন তার মনের মধ্যে যতগুলো গালি ছিল সব গালি সে লিকে পিছন থেকে দিয়ে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইওয়ান তার জন্য একটি বাসা দেখতে যায়, আর এই বাসাটি সে বার্গেনিং করে কম বাজেটের মধ্যে করে নেয়। আর এজেন্ট তাকে যে বাসাটি দেখাচ্ছিল, এই বাসাটি আর কারোর নাম বরং লিয়ের ছিল। আর এখানে আমরা দেখি যে ওই এজেন্টে লিকে ফোন দিয়ে বলে যে যে মেয়েটি বাসা দেখতে এসেছে সে আমাদের ডিমান্ডের হাফ পে করতে চাচ্ছে। তখন লি তাকে বলে যে তোমার যা ইচ্ছা হয় তাই করো। আর এটি শোনার পরে তো এজেন্ট ইওয়ানকে কম বাজেটে এই বাসাটি দিয়ে দেয়। আর এরপরে আমাদের দেখানো হয় যে ইওয়ান অফিসে যাওয়া শুরু করে দেয়, আর বস তাদের সবাইকে একটি কোম্পানিতে প্রপোজাল দেওয়ার জন্য কাজে লাগিয়ে দেয়। এরপরে ইওয়ান যখন তার অফিসের কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখন রাস্তার মধ্যে তার আবারও লিয়ের সাথে দেখা হয়ে যায়। তারপর ইওয়ান যখন তার বাসাতে যাওয়ার জন্য তার অ্যাপার্টমেন্টের লিফটের মধ্যে ঢুকে, তখন তার লিফটের মধ্যে আবারও লিয়ের সাথে দেখা হয়ে যায়। এখানে ইওয়ান তো ভাবে যে লি হয়তো তার পিছু করছে, এই জন্য সে লিকে বলে যে তুমি আমার পিছু কেন করছো। লি তখন তাকে বলে যে তোমার কি আমাকে এরকম ছেলে মনে হয় যে কিনা তোমার পিছু করবে। আর এখান থেকেই তারা এই ব্যাপারটা জানতে পেরে যায় যে ইওয়ান তো লিয়ের বাসাতে ভাড়া থাকে। আর এটা শুনে তো তারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এরপর থেকে আমরা দেখি যে তাদের দুজনের মাঝে তো রোজই খুনসুটির ঝগড়া চলতেই থাকে। এরপরে আমরা দেখতে পাই যে একদিন ইওয়ান তার কলিগ জ্যানের সাথে তার বাসার দিকে আসছিল, তখনই জ্যান ইওয়ানের বাসার বাইরে একটি থিফ চিহ্ন দেখতে পাই। আর এই মার্কটি সাধারণত চোররা ব্যবহার করত, মানে যে কোনো বাসাতে চুরি করার আগে তারা বাসার বাইরে সেই মার্কটি দিয়ে রাখত। এটি দেখার পরে তো ইওয়ান অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় যে আমি নিজেই তো গরিব মানুষ, আমার নিজের ঘরে কিছু নেই, তাহলে ও আমার বাসায় আবার কি চুরি করবে। যার কারণে ইওয়ান চ্যাংয়ের থেকে সাহায্য চায়। এরপরে আমরা দেখতে পাই যে ইওয়ান তার বাসার বাইরে যে মার্কটি দেওয়া আছে সে মার্কের একটি ছবি এবং তার নিজের একটি ছবি লিখে পাঠায়। আর এটি দেখার পরে লি তো মনে করে যে ইওয়ানকে হয়তো কোনো চোর কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর এটি দেখার পরে তো লি অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে ইওয়ানকে ফোন দেয়। এখানে ইওয়ান তো লিয়ের থেকে কিছু টাকা চায়। আসলে ইওয়ানের বাসার বারান্দার দরজায় একটু খারাপ হয়ে গিয়েছে, আর যেটি সারতে কিছু জিনিস কিনতে হবে, আর সেই টাকাগুলো ইওয়ানের কাছে ছিল না। কিন্তু লি তো এখানে ভুল বুঝে, সে ভাবে যে ইওয়ানকে হয়তো চোররা কিডন্যাপ করে রেখে তার থেকে মুক্তিপণ চাচ্ছে। লি তখন ইওয়ানকে জিজ্ঞাসা করে যে ওরা কত টাকা
চাচ্ছে। ইয়ান তখন বলে যে 400। লি বলে যে ওরা হয়তো 4 মিলিয়ন চাচ্ছে। ইয়ান তখন বলে যে আরে না না 400ই চাচ্ছে। লি তখন আর কথা না বাড়িয়ে টাকাটি পাঠিয়ে দেয়। কিন্তু তারপরেও তো লি এর ইয়ানের জন্য অনেক টেনশন হচ্ছিল, যার কারণে সে তাড়াতাড়ি করে বাসার দিকে যেতে থাকে। আর ওইদিকে চ্যাং ইয়ানের বাসার বেলকুনির দরজাটি ঠিক করছিল। আর ওইদিকে লি তো বাসায় ফিরে তার নিজের বাসার বেলকুনির সাহায্যে ইয়ানের বাসার বেলকুনির মধ্যে দিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করে, কারণ সে তো ভাবে যে ইয়ানকে হয়তো চোরেরা তার বাসাতে কিডন্যাপ করে রেখেছে। আর তারপরে লি বাসার মধ্যে যেয়ে যখন চ্যাংকে সেখানে দেখতে পায়, তখন সে ভাবে যে এটাই হয়তো চোর। আর সেই সময় চ্যাং ইয়ানের সাথে ফোনে কথা বলছিল, আর তখনই লি চ্যাং এর উপরে হামলা করে। আর চ্যাং এর চিৎকার শুনে তো ইয়ান ফোনের উপাশ থেকে মনে করে যে চ্যাং এর উপরে হয়তো চোরই হামলা করেছে। আর এটি শোনার পরে তো ইয়ান তাড়াতাড়ি করে তার বাসার দিকে যেতে থাকে। আর ওইদিকে লি এবং চ্যাং এর মাঝে তো মারামারি শুরু হয়ে যায়, কারণ তারা দুজনই একে অপরকে চোর মনে করছিল। কিন্তু তাতে দুজনের মধ্যে কেউ ঠিক মতো মারামারি করতে পারছিল না। আর তখনই ইয়ান বাসায় ফিরে আসে, আর চ্যাং এর উপরে লি বসেছিল, যেটি দেখে ইয়ান মনে করে যে চ্যাং এর উপরে হয়তো কোনো চোর হামলা করেছে। এই জন্য ইয়ান লি কে চোর ভেবে তার মাথার উপরে আঘাত করে দেয়। আর তারপরে সে দেখে যে এটা তো চোর না, বরং লি। আর এটি দেখার পরে তো ইয়ান অনেক বেশি শকড হয়ে যায়। আর লি তো এখানে এম্বারেস ফিল করে সেখান থেকে চলে যায়। আর এরপরে ইয়ান চ্যাংকে তার বাসার নিচে রাখতে যায়, তখনই তারা চোরকে সেখানে দেখতে পায়। আর এই চোরটির পিছনে তো ইয়ানের অ্যাপার্টমেন্টের সবাই ধাওয়া করছিল। আর এটি দেখার পরে তো ইয়ান এবং চ্যাং ওই চোরটিকে ধরতে যায়, তবে চ্যাং তো ফাইট করতে পারতো না। আর এটি দেখার পরে তো ইয়ান নিজে ওই চোরটির সাথে ফাইট করতে থাকে, আর এক পর্যায়ে সে ওই চোরটিকে পুরো মাটির সাথে লুটিয়ে দেয়। আর এটি দেখার পরে তো সেখানে যতজন উপস্থিত ছিল তারা সবাই তো ইয়ানের অনেক প্রশংসা করতে থাকে। এরপরে ইয়ান যখন তার বাসার দিকে যাচ্ছিল, তখনই সে দেখে যে লি তো তার বাসার বাইরে দাঁড়িয়ে আছে। আর লিকে দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় যে এখন লিকে মারার জন্য সে আমার কি না করবে। কিন্তু লি তো ইয়ানের সাথে তার বাসার মধ্যে চলে যায়। আর তারপরে সেই ইয়ানের বেলকনির দরজায় যে প্রবলেমটি হয়েছিল সেটি সে ঠিক করে দেয়। আর এটি দেখার পরে ইয়ান মনে মনে বলতে থাকে যে আমি লিকে যতটা খারাপ মনে করেছিলাম ও ততটাও খারাপ না, এই জন্য সে লি এর জন্য নুডলস রান্না করে তাকে দেয়। আর লি তো এখানে ইয়ানের রান্না করা নুডলস অনেক মজা করে খেতে থাকে। আর এখান থেকে তাদের দুজনের মাঝে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে ইয়ান তো লিকে তার অফিসে লাঞ্চ বক্স তৈরি করে দেয়। আর এটি যখন লি দেখে তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অন্যদিকে আমাদের অফিসে ইয়ানকে দেখানো হয়। এখানে আজকে ইয়ানের জন্য একটি খারাপ খবর ছিল, কারণ ইয়ান যে ডিজাইনটি তৈরি করেছিল তার কোম্পানির হয়ে সে ডিজাইনটি তার পার্টি এর পছন্দ হয়নি, এই জন্য ইয়ানের সিনিয়র তাকে কোম্পানি থেকে বের করে দেয়। আসলে ইয়ান যে কোম্পানিতে কাজ করে সে কোম্পানির অবস্থা অনেক খারাপ ছিল, আর তারা কোনো মতনে এই প্রজেক্টের কাজই পেয়েছিল। আর এই প্রজেক্টটিও এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। ইয়ান তো তার সিনিয়রের এত কথা শুনে মন খারাপ করে কোম্পানি থেকে বেরিয়ে আসে। তারপরে সে একটি রেস্টুরেন্টে গিয়ে তার ডিজাইনের উপরে কাজ করতে থাকে। আর তখনই সেখানে ইয়ানের বস আসে, আর সে তাকে একটি রেস্টুরেন্ট খোঁজার টাস্ক দেয়। কিন্তু অনেক খোঁজার পরে ইয়ান সে রেস্টুরেন্টটি খুঁজে পায় না। এই জন্য ইয়ান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে মন খারাপ করে তার বসকে ফোন দিয়ে বলে। বস তখন তার সাথে দেখা করতে আসে। আর তারপরে বস ইয়ানকে এসে বলে, আমি তোমাকে যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম সেই রেস্টুরেন্টের সামনেতে তুমি দাঁড়িয়ে আছো, তবে রেস্টুরেন্টের বোর্ডটা একটু ভিন্নভাবে দেওয়া আছে, যার কারণে কেউ এটিকে সহজে খুঁজে পাবে না। আর এই কথাগুলো শোনার পরে ইয়ান বুঝে যায় যে বস চাচ্ছে যে সে এমন ভাবে কোনো ডিজাইন বানাক যাতে এই ডিজাইনটি কেউ একবার দেখলে সেখান থেকে চোখ ফেরাতে না পারে। আর এই ব্যাপারটা উপলব্ধি করার পরে ইয়ান বসকে ধন্যবাদ জানিয়ে অফিসে যায়। তারপরে সে সিনিয়রকে বলে যে আমার প্রথম ভুলের জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর আপনার সাথে আমাকে কাজ করতে নিয়ে আমাকে আপনার থেকে সবকিছু শেখার একটু সুযোগ করে দিন। সিনিয়র তো তখন ইয়ানকে মাফ করে দিয়ে তাকে আবারও কোম্পানিতে নিয়ে নেয়। আর ইয়ানের কোম্পানি যে কোম্পানি থেকে প্রজেক্টটি পেয়েছিল সেটি লিয়ের কোম্পানি থেকে পেয়েছিল, তবে ইয়ান এই ব্যাপারটা জানতো না। এরপরে একদিন রাতের বেলায় তারা দুজন মিলে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিল, আর তখন ইয়ান তার প্রজেক্টের ব্যাপারে লিয়ের সাথে কথাবার্তা বলছিল। লি তখন ইয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কোন কোম্পানির হয়ে প্রজেক্টের ডিজাইনটি তৈরি করছো। ইয়ান নামটি বললে লি তো অনেক অবাক হয়ে যায়, কারণ এই কোম্পানিটি তো লিয়েরই ছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ইয়ান যখন অফিস থেকে বাসাতে ফিরে তখন সে তার বাসার চাবিটি খুঁজে পাচ্ছিল না।
এটি যখন লি দেখতে পায় তখন সে ইওয়ানকে এসে বলে যে যতক্ষণ না পর্যন্ত লক ঠিক করার লোক এখানে আসছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাসাতে থাকতে পারো, কিন্তু ইওয়ান তো অ্যাটিটিউড দেখিয়ে তাকে মানা করে দেয়। আর তখনই দরজার লক ঠিক করা লোকেরা ইওয়ানকে ফোন দিয়ে বলে যে আমাদের আসতে 3-4 ঘন্টা মতো সময় লাগবে। আর এটি শুনে তো ইওয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এটি দেখার পরে তো লি ইওয়ানের অনেক মজা নিতে থাকে। আর সে ইওয়ানকে বলতে থাকে যে 3-4 ঘন্টার মধ্যে যদি তোমাকে ওয়াশরুমে যেতে হয় তখন তুমি কি করবে। আর এগুলো শুনে তো ইওয়ান বাধ্য হয়ে লিয়ের বাসাতে চলে যায়। আর এখানে আসার পরে তো ইওয়ান এবং লি বসে গল্প করছিল। এখানে ইওয়ান লিকে বলে যে আমি যে কোম্পানির প্রজেক্টের কাজ করছি সেই কোম্পানির পার্টি এর আমার ডিজাইনটি পছন্দ হয়নি, আর যার কারণে আমাকে নতুন একটি ডিজাইন তৈরি করতে হবে, আর আজকের দিনটাই শুধুমাত্র আমার কাছে আছে, তাই আমাকে যেভাবেই হোক নতুন একটি ডিজাইন তৈরি করতেই হবে। এরপরে পরের দিন সকালে ইওয়ান তো অনেক খুশি পার্টি এর সামনে নিজের ডিজাইনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য অফিসে যায়। আর সেখানে যাওয়ার পরে ইওয়ানের ব্যাপারটা জানতে পারে যে তার সিনিয়রই তার নাম পড়ে তার নিজের ডিজাইনই পার্টি এর সামনে প্রেজেন্ট করবে। ইওয়ান তো তখন মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। আর অন্যদিকে পার্টি এ মানে লি ইওয়ানের জায়গাতে অন্য কাউকে প্রেজেন্টেশন দিতে দেখে তো সে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যায়, যার কারণে লি সেখান থেকে বেরিয়ে ইওয়ানের খোঁজ করতে থাকে। তারপরে সে ইওয়ানকে একটি জায়গাতে মন খারাপ করে বসে থাকতে দেখে। লি তো তখন ইওয়ানের কাছে আসে, আর লিকে দেখে তো ইওয়ান তখন অনেক বেশি কান্না করতে থাকে। লি তখন ইওয়ানকে বলে যে চলো আমি তোমাকে অনেক স্পাইসি খাবার খাওয়িয়ে নিয়ে আসি। এটা বলে সে ইওয়ানকে নিয়ে একটি ক্যাফেতে যায়। ইওয়ান তখন লিকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে স্পাইসি খাবার কেন খাওয়াতে চাচ্ছ। তখন লি তাকে একটি কথা মনে করিয়ে দেয় যে কেউ একজন আমাকে একটি কথা বলেছিল যে যখন তোমার অনেক মন খারাপ থাকবে বা যখন তুমি অনেক খুশি থাকবে তখন তোমার স্পাইসি খাবার খাওয়া উচিত। আর এটি শোনার পরে তো ইওয়ান হাসতে থাকে, আর লিয়ের সাথে সময় কাটিয়ে তো এখানে ইওয়ানের মনটাও একটু ভালো হয়ে যায়। এরপরে পরে তিন লি অফিসে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ইওয়ানের কোম্পানির ডিজাইনের ব্যাপারে ডিটেলসে কথা বলার জন্য পাঠিয়ে দেয়। আর তারপরে লি তার অ্যাসিস্ট্যান্টের থেকে ব্যাপারটা জানতে পারে যে সে ডিজাইনটি ইওয়ানই বানিয়েছে। আর ইওয়ানের কোম্পানি তাদের মিটিংয়ে ওই ডিজাইনটিকে ভালোভাবে উপস্থাপন করার জন্য তারা ইওয়ানকে ডাকে। আর কোম্পানি ই মানে লিয়ের কারণে ইওয়ান আবারও নিজের ডিজাইন এবং তার নাম ফিরে পায়। আর এ কারণে তো ইওয়ান অনেক বেশি খুশি ছিল। আর তারপরে ইওয়ান জানতে পেরে যায় যে লিও কোম্পানি এ থেকে ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই যে লি তো ইওয়ানের কোম্পানির সাথে কথা বলে ইওয়ানকে নিজের সাথে কাজ করার জন্য বাইরে নিয়ে যায়, যাতে করে ইওয়ান তার ডিজাইন করার জন্য বেশি বেশি করে আইডিয়া পায়। এরপরে আমরা দেখতে পাই যে রাতের বেলায় ডিনার করার জন্য লি ইওয়ানকে নিয়ে একটু রেস্টুরেন্টে যায়। আর সেখানে লিয়ের সাথে তার এক্স ইউয়ের দেখা হয়। আর তাকে দেখে তো লিয়ের অনেক মন খারাপ হয়ে যায়। আর এখানে ইওয়ান তো লিয়ের ফেস দেখে সমস্ত ব্যাপারটা বুঝে যায়। লি তো তখন সেখান থেকে উঠে চলে যায়। ইওয়ানও তখন তার পিছন পিছনে সেখান থেকে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই যে ইওয়ান লিকে ইউয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু লি তাকে বলে যে ও আমার ফ্রেন্ড, আর এটা বলে সে কথাটিকে ঘুরিয়ে নেয়। এরপরে পরের দিন আমরা দেখতে পাই যে ইওয়ানের অফিসে ইউ আসে এবং সে সেখানে একটি প্রজেক্টের উপরে কাজ করতে এসেছিল। তবে সে এখানে কাজ করার আগে একটি শর্ত রেখেছিল যে তার প্রজেক্টের ইনচার্জ শুধুমাত্র ইওয়ানই হবে। এরপরে আমরা দেখি যে ইউ তো ইওয়ানের সাথে কাজের জন্য দেখা করে, কিন্তু এখানে ইউ তো বারবার শুধু লিয়ের ব্যাপারে ইওয়ানের সাথে কথা বলে যাচ্ছিল। এমনকি ইউ ইওয়ানকে সাথে করে তার ফ্রেন্ডের বার্থডে পার্টিতেও যায়। আর এখানে ইউ সবার সামনে ইওয়ানকে তার প্রজেক্টের প্ল্যান সম্পর্কে এক্সপ্লেন করতে বলে। ইওয়ান তো প্রথম একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু তারপরে সে অনেক সাহসিকতার সাথে সবার সামনে তার প্ল্যানটি সুন্দরভাবে এক্সপ্লেন করে। আর এতে তো সেখানে উপস্থিত সবাই ইওয়ানের অনেক প্রশংসা করতে থাকে। আর অন্যদিকে আমাদের লিকে দেখানো হয়, সে তো ইওয়ানের জন্য অপেক্ষা করছিল, কারণ ইওয়ান অনেক রাত হয়ে গিয়েছে তারপরেও বাসায় ফিরছিল না। এরপরে পরের দিন লি যখন অফিসে যায় তখন সে ইওয়ানের পরিবর্তে অন্য একজনকে দেখে তো অনেক বেশি রেগে যায়। আসলে ইউ এর প্রজেক্টের কারণে ইওয়ানকে লিয়ের প্রজেক্ট থেকে লিকে না বলে বের করে দেওয়া হয়েছিল। আর ইউ এর প্রজেক্টের কারণে ইওয়ান তার কলিগের সাথে অ্যাক্টিং করে, যে ভিডিওটা অনেক ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওটি যখন লি দেখে তখন তো সেই ইওয়ানকে অন্য একটি ছেলের সাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। আর তারপরে সেই ইওয়ানকে ফোন দেয়, আর ফোন দিয়ে তো সে তার সাথে অনেক ঝগড়া করে। আর এরপরে আমাদের দেখানো হয় যে ইউ তো ইওয়ানের কাজের জন্য অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছিল, এই জন্য সে ইওয়ানের উপরে অনেক বেশি ইমপ্রেস ছিল। এই কারণে ইউ ইওয়ানকে তার বাসাতে ড্রপ করতে আসে।
আর লি যখন ওদের দুজনকে একসাথে দেখে তখন তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে লি ইউয়ের সাথে কথা বলে তাকে ইউয়ানের থেকে দূরে থাকতে বলে। ইউ তাকে বলে যে আমি ইউয়ানের থেকে তখনই দূরে থাকবো যখন তুমি আমার সাথে আমার প্রজেক্টে কাজ করতে চাইবে। আর এরপরে আমরা দেখি যে লিয়ের বস তো লিকে ফোন দিয়ে তাকে ইউয়ের সাথে কাজ করার জন্য বলে। এরপরে লি যখন ইউয়ের সাথে কাজ করার জন্য তার অফিসে যায় তখন তো ইউ তার সাথে অনেক অ্যাটিটিউড দেখাতে থাকে। এখানে ইউয়ের অ্যাসিস্ট্যান্ট লিকে বলে যে ইউ চায় যে তুমি যাতে ইউয়ানকেও এই প্রজেক্টে নিয়ে আসো। আর এটি শোনার পরে তো লি ইউয়ানকে নিয়ে ইউয়ের অফিসে যায়। তারপরে সে তাদের প্ল্যানটি ইউয়ের সামনে উপস্থাপন করে আর এগুলো দেখে তো ইউ অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে ইউয়ান তার কলিগ চ্যাং এবং লিকে সাথে করে একটি পার্কে ঘুরতে যায়। আর এখানে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে চ্যাং এবং লি দুজনেই ইউয়ানকে পছন্দ করত, যার কারণে এখানে চ্যাং এবং লি একে অপরকে একদমই সহ্য করতে পারছিল না। এরপরে পরের দিন থেকে লি ইউয়ান এবং ইউয়ের প্রজেক্টের কাজটি শুরু হয়ে যায়। আর এই প্রজেক্টের কাজে তাদের একটি শুটিং করা লাগছিল। আর এই শুটিং এর সময় একটি বড় জিনিস ইউয়ানের গায়ের উপরে পড়তে যাচ্ছিল, কিন্তু তখন লি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর তখন সেটে থাকা লোকজন তাদের দুজনের এই ভিডিওটি বানিয়ে নেয়। আর এখানে তো ইউয়ান পায়ে আঘাত পেয়েছিল, যার কারণে লি তাকে কোলে উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। আর এখানে তাদের সাথে চ্যাংও ছিল। ইউয়ানের চেক আপ করানোর পরে লি চ্যাংকে বলেন যে তুমি ইউয়ানের খেয়াল রেখো, এটি বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু রাতের বেলায় যখন লি বাসায় ফিরে দেখে যে ইউয়ানের বাসাতে চ্যাং রয়েছে তখন তো সে এটি দেখে অনেক বেশি রেগে যায়। আর চ্যাং তো এখানে লিকে এত রাগান্বিত অবস্থা দেখে সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আর এরপরে লি নিজে ইউয়ানের খেয়াল রাখতে থাকে, এমনকি সে ইউয়ানের জন্য খাবারও বানায়। এরপরে পরের দিন প্রজেক্টের কাজ শেষে চ্যাং এবং লিয়ের মাঝে একটু ঝগড়া বেঁধে যায়, কারণ তারা দুজনেই ইউয়ানকে নিজেদের সাথে বাইরে নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু এখানে তো ইউয়ান লিয়ের সাথে বাইরে চলে যায়। এরপরে সিনে আমরা দেখি যে মাসের পর শেষ দিন চলে এসেছিল, যার কারণে ইউয়ানের কাছে কোনো টাকা ছিল না, তাই সে নাস্তাতেও স্ন্যাক্স খাচ্ছিল। আর এই ব্যাপারটা লি লক্ষ্য করে, যার কারণে লি ইউয়ানকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যায়। এখানে আসার পরে ইউয়ান লিকে বলে যে আমি যখন অনেক বড় লোক হয়ে যাব তখন আমি তোমাকে এর থেকেও ভালো রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াবো। আর এটি বলার পরে ইউয়ান একটি সাদা কাগজের উপরে এই ডিলটির একটি কন্ট্রাক্ট তৈরি করে। আর তারপরে ইউয়ান তার এবং লিয়ের হাতটি ক্যাচাপের মধ্যে ডুবে এই ডিলের কন্ট্রাক্টের উপরে একটি টিপছাপ নিয়ে নেয়। আর আমরা দেখি যে এই কন্ট্রাক্টটি তো লি তার কাছে অনেক যত্ন সহকারে রেখে দিয়েছিল, কিন্তু একদম ভুলবশত তার একটি কলিগের থেকে ওই কন্ট্রাক্টের উপরে চা পড়ে যায়। আর তার কলিগটি তখন ওই কন্ট্রাক্ট পেপারটি ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। লি তো তখন ডাস্টবিন থেকে কন্ট্রাক্ট পেপারটি নিয়ে নিজের কাছে রেখে দেয়। এখান থেকে এটা আমরা স্পষ্টই বুঝতে পারি যে লি তো ইউয়ানের প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে। এরপরের সিনে আমরা দেখি যে লি এবং ইউয়ান যে প্রজেক্টের উপর কাজ করছিল সেই প্রজেক্টটি সাকসেস হয়ে যায়। আর এই খুশিতে তারা দুজন তো মাঝ রাস্তাতে একে অপরকে জড়িয়ে ধরে। আর সেই সময় কেউ একজন ওদের দুজনের পিকচার ক্লিক করে নেয়। এরপরে আমরা দেখি যে রাতের বেলায় লি তার রুমে বসে কাজ করছিল, তখনই সে ইউয়ানের বাসা থেকে ইউয়ানের চিৎকারের শব্দ শুনতে পায়, যার কারণে তো লি তাড়াতাড়ি ইউয়ানের বাসাতে যায়। আসলে ইউয়ান হরর মুভি দেখছিল। যখন তার রুমের বিদ্যুৎ চলে যায় তখন সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। লি তো ইউয়ানের বাসাতে যাওয়ার পরে তার রুমের লাইটটি ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানে লি তো নিজে ভয় পাচ্ছিল, যার কারণে সে কোনো কিছুই ঠিক করতে পারে না। আর এটি দেখে তো ইউয়ান লিয়ের উপরে হাসতে থাকে। লি তখন বলে যে তুমি কেন না আজকে রাত্রে আমার বাসাতেই থেকে যাও। এরপরে তারা দুজনে যখন লিয়ের ফ্ল্যাটের দিকে যেতে থাকে তখন তারা দেখে যে লি তো বাসার চাবি নিয়ে আসতে ভুলে গিয়েছে, আর এখন তো বাসাটা লক হয়ে আছে, তাই তারা এভাবে বাসার মধ্যে যেতে পারবে না। ইউয়ানের মাথায় তখন একটি বুদ্ধি আসে, তখন সে নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে লিয়ের ফ্ল্যাটের বারান্দাতে যায়। তারপরে সে লিয়ের ফ্ল্যাটের বারান্দার দরজা দিয়ে তার ফ্ল্যাটের মধ্যে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু এখানে লিয়ের ফ্ল্যাটের বারান্দার দরজাটিও লক করা ছিল। এই জন্য তো তাদের দুজনকে বাধ্য হয়ে ইউয়ানের অন্ধকার বাসার মধ্যে থাকতে হচ্ছিল। আর রাতের বেলায় তো লিয়ের অনেক বেশি ভয় করছিল, যার কারণে সে ইউয়ানের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সকালে যখন ওদের দুজনের ঘুম ভাঙে আর ওরা দুজনে যখন একে অপরকে এত কাছাকাছি দেখতে পায় তখন তো তারা অনেক অকওয়ার্ড ফিল করতে থাকে।
এরপরে ইউয়ান এবং লিয়া একসাথে অফিসে যায়। আর এখানে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক খুশি ছিল, আর চ্যাং ওদের দুজনকে এভাবে দেখে ফেলে। আর এখানে চ্যাং এ ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ওরা দুজনে হয়তো একে অপরকে পছন্দ করতে শুরু করেছে, যার কারণে সে সিদ্ধান্ত নেয় যে সে ইউয়ানের থেকে দূরে থাকবে। এর পরের সিনে আমরা দেখি যে ইউয়ান এবং লি মাঝ রাস্তায় একে অপরকে যে জড়িয়ে ধরেছিল সে ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে, যার কারণে লিয়ের বস তাকে ইউয়ানের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলে। কিন্তু লি তো তাকে মানা করে দেয় আর বলে যে এটির বদলে আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি সেটা মানতে রাজি আছি। আর ইয়ন যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে নিজেও লিকে তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু লি তো কারোর কোনো কথাই শুনছিল না, বরং তাদের দুজনের মাঝে যে লুকানো ভালোবাসাটি রয়েছে সেটি দিন দিন বেড়ে চলছিল। আর এরপরে আমরা দেখি যে লি তো তার কোম্পানিটি ছেড়ে দেয় আর লিয়ের কোম্পানি থেকে ইউয়ানকে জবের জন্য অফার করা হয়। আসলে লি তার কোম্পানিটি ছেড়ে নিজের বিজনেস স্টার্ট করতে চাচ্ছিল, যার কারণে সে ইউয়ানকে বলে যে তুমি আমার বদলে আমার কোম্পানিটি জয়েন করো। কিন্তু ইয়নের কোম্পানির বসেরা এবং তার কলিগসরা অনেক বেশি ভালো ছিল, যার কারণে ইয়ন এই জবটি ছাড়তে চাচ্ছিল না। তবে সে তো একটি ভালো কোম্পানির জবের অফার পেয়েছে, যার কারণে সে বুঝতে পারছিল না যে সে কি করবে। কিন্তু ইয়নের সিনিয়ররা যখন এ ব্যাপারে জানতে পারে যে ইয়ন একটি ভালো কোম্পানি থেকে জবের অফার পেয়েছে, তখন তারা নিজেরাই ইয়নকে জব থেকে ফায়ার করে দেয়, যাতে করে ইয়ন এত ভালো একটি অপরচুনিটি হাতছাড়া না করে। এরপরে পরের দিন সকালে ইয়নের কাছে তার মায়ের ফোন আসে আর সে তাকে বলে যে আমি তোমার সাথে দেখা করতে তোমার বাসায় আসছি। আর এটি শোনার পরে তো ইয়ন তাড়াহুড়া করে তার বাসাটি গোছাতে থাকে, কারণ সে তার বাসাটা অনেক অগোছানো করে রেখেছিল। আর লি তো ইউয়ানের বাসার মধ্যে থেকে নানা ধরনের শব্দ শুনতে পেয়ে এখানে আসে। আর লি এসে দেখে যে ইউয়ান তো অনেকগুলো কাপড় তার আলমারির মধ্যে জোর করে ঢুকে সেটি বন্ধ করার চেষ্টা করছিল। লিও তখন এসে তাকে সাহায্য করে, কিন্তু জোর করে আলমারির মধ্যে অনেকগুলো কাপড় রেখে বন্ধ করার কারণে তো আলমারির সমস্ত কাপড় ওদের দুজনের গায়ের উপরে পড়ে যায়। আর এটি দেখার পরে তো লি ইউয়ানের সমস্ত জিনিসপত্রগুলো নিজের বাসাতে রেখে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে ইউয়ানের মা এসে যখন ইউয়ানের বাসাটি এত সুন্দরভাবে দেখে, তখন তো ইউয়ানের মা ভাবতে থাকে যে আমার মেয়েটি এখন কত বড় হয়ে গিয়েছে। এরপরে ইয়ন তো লিয়ের সাথেও তার মাকে দেখা করায়, আর লিকে দেখে তো ইয়নের মা তাকে অনেক পছন্দ হয়ে যায়। এই কারণে ইয়নের মা ইয়নকে গিয়ে বলে যে তুমি লিকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। কিন্তু ইয়ন তো তার মায়ের মাথা থেকে এসব কথা সরানোর জন্য তাকে বলে দেয় যে লি মেয়েদেরকে পছন্দ করে না। এরপরে আমরা দেখি যে ইয়নের মা তো ইয়নের বাসাতে ঘুরে দেখছিল, তখনই সে ইয়নের বাসাতে লিয়ের একটি রেজাল্ট দেখতে পায়, যেটি দেখে তো সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে ইয়নের মাকে আমরা হসপিটালে দেখতে পাই। হসপিটালে এসে ইয়নকে জিজ্ঞাসা করছিল লিয়ের সে রেজাল্টের ব্যাপারে, তখন ইয়ন তাকে বলে যে ওটি আমারই ছিল মা। ইয়নের মা তখন তাকে বলে যে আজকে লিয়া আমার সাথে দেখা করতে এসেছিল আর সে আমাকে বলেছে যে তার ছেলেদের প্রতি না বরং মেয়েদের প্রতি ইন্টারেস্ট। এটি শুনে তো ইয়ন অনেক রেগে যায় আর সে তার মাকে বলে যে তুমি কিভাবে লিকে এরকম ধরনের কোশ্চেন করতে পারো। এই জন্য তো ইয়ন লজ্জিত হয়ে লিকে ফোন দেয় আর তাকে বলে যে তুমি আমার মায়ের কথাগুলো শুনে অন্য কিছু মনে করো না। এরপরে সিনে আমরা দেখতে পাই যে ইয়ন এবং লি মিলে বাইরে ড্রিঙ্কস করতে যায়, আর এখানে তো তারা দুজনে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেললে। এখানে লি তো মাতাল অবস্থায় ইয়নকে বলতে থাকে যে আমি তোমার মাকে বলেছিলাম যে আমার তোমাকে পছন্দ। এরপরে তো তারা দুজনে মাতাল অবস্থায় বাসায় ফিরে একই বেডে ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সকালে ইয়নের মা এসে ওদের দুজনের ঘুম ভাঙায়, তারপরে তো ওদের দুজনের ক্লাস নিতে থাকে। তখন তো ওরা দুজন অনেক কষ্ট করে তাকে বোঝাতে থাকে যে আমরা দুজনে নেশাগ্রস্ত অবস্থায় এসে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে আমরা দেখি যে ইয়নের তো এটা মনে ছিল যে লি তাকে রাতের বেলা বলেছিল যে সে তাকে পছন্দ করে, এই জন্য সে লিকে বলে যে তুমি ওই ব্যাপারটা নিয়ে চিন্তা করো না, আমি জানি যে তুমি ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় থেকে আমাকে ওই কথা বলেছিলে। লি তো তখন সুযোগ বুঝে ইয়নকে বলে দেয় যে না, আমি তখন সিরিয়াসলি তোমাকে ওই কথাটি বলেছিলাম, আমি সত্যি তোমাকে অনেক পছন্দ করি। এই কথাটি শোনার পর থেকে তো ইয়ান লিকে অ্যাভয়েড করতে থাকে, আর অন্যদিকে লি তো ইয়ানের অ্যান্সারের অপেক্ষা করতে থাকে। আর অন্যদিকে আমাদের ইউ এবং চ্যাংকে দেখানো হয়, এখানে তাদের দুজনের মাঝে তো অনেক ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল, আর চ্যাং তো এখন ইউকে ভুলে ইয়ানের পিছনে লেগে থাকে। এরপরে ইয়ন চ্যাং এর সাথে দেখা করে আর সে তাকে বলে যে জানো লি আমাকে বলেছে যে সে আমাকে পছন্দ করে। চ্যাং বলে যে তুমি ওকে পছন্দ করো,
ইয়ন তখন বলে যে হ্যাঁ। চ্যাং তখন বলে যে তাহলে তুমি আর সময় নষ্ট করো না, তুমি এখনই লিয়ের সামনে নিজের ভালোবাসার কথাটি বলে দাও। এরপরে আমরা দেখি যে ইয়নের মা তো এবার নিজের হোম টাউনে ফিরে যাচ্ছিল, আর সে যাওয়ার আগে লিকে ইয়নের খেয়াল রাখতে বলে। আর লি তো এটি শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু ইয়নের মা সেখান থেকে যাওয়ার পর তো ইয়ন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। লি তো তখন ইয়নের পিছনে গিয়ে তার রাগটি ভাঙানোর চেষ্টা করতে থাকে, আর তখন ইয়ন লিকে নিজের বয়ফ্রেন্ড বলে ডাকে, আর এটি শুনে তো লি অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখান থেকে তাদের দুজনের রিলেশনশিপটি শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখি যে লি তো নিজের বিজনেস স্টার্ট করার জন্য তার বাসাটি বিক্রি করে দেয়। ইয়ন তখন লিকে তার বাসাতে শিফট হওয়ার জন্য বলে, কারণ এই ফ্ল্যাটটিও তো লিয়েরই ছিল। আর লিও ইয়নের কথা মতন তার বাসাতে শিফট হয়ে যায়। আর তাদের দুজনের রোম্যান্স তো এখানে খুব ভালো মতনই চলছিল, এর সাথে লিয়ের বিজনেস এবং ইয়নের জবও খুব ভালো মতনই চলছিল। ইয়ন এবং লি তো একই বাসাতে এবং একই রুমেই থাকতো, কিন্তু রাতের বেলায় যখন তারা দুজনে একই বেডে ঘুমাতো তখন তাদের অনেক অকওয়ার্ড ফিল হতো। এই জন্য ইয়ন লিকে সোফাতে ঘুমাতে বলে, আর লিও তার কথা মতন সোফাতে ঘুমিয়ে পড়ে। এরপরে সিনেমা দেখতে পাই যে লি ইয়নের পুরাতন কোম্পানিতে শেয়ার নিয়ে বিজনেসটি শুরু করে। আর লিয়ের কোম্পানি একটু প্রবলেমের মধ্যে পড়ে যায়, আর এখানে তো ইয়ন তাদেরকে সাহায্য করে। আর লিয়ের কোম্পানির সবাই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, যার কারণে সবাই মিলে অনেক কষ্ট করে আবারও তাদের কোম্পানিটিকে প্রবলেমের হাত থেকে রক্ষা করে নেয়। আর এরপরে আমরা দেখি যে চ্যাং এবং ইউ তো রিলেশনশিপে চলে এসেছিল এবং তারা দুজনে একসাথে অনেক বেশি খুশিও ছিল। আর অন্যদিকে ইয়নও তার কোম্পানিতে প্রমোশন পেয়ে যায়। কিন্তু এদিকে লি এবং তার কোম্পানি ইয়নকে এখন নিজেদের কোম্পানিতে জয়েন করার জন্য অফার দিতে চাচ্ছিল। কিন্তু লি যখন এই ব্যাপারটা জানতে পারে যে ইয়নের প্রমোশন হয়ে গিয়েছে এবং ইয়নকে তার কোম্পানি থেকে অন্য একটি কান্ট্রিতে পাঠানো হবে, তখন লি ইয়নকে তার কোম্পানিতে আসার অফার দেওয়ার বদলে ইয়নকে তার কোম্পানি থেকে যে কান্ট্রিতে পাঠাতে হবে সেই কান্ট্রিতে তাকে যাওয়ার জন্য বলে। আর এই ব্যাপারটা যখন লিয়ের কোম্পানির স্টাফরা জানতে পারে তখন তো তারা লিয়ের উপরই রাগ দেখাতে থাকে, আর তাকে বলতে থাকে যে তুমি ইয়নকে কেন যেতে দিলে, কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। কিন্তু লিয়ের কাছে তো ইয়নের সফল হয় সব থেকে মূল্যবান ছিল। আর ইয়নের অন্য কান্ট্রিতে চলে যাওয়ার পরে তো লি ইয়নের সাথে শুধুমাত্র ফোনের মাধ্যমে ডেট করত। একদিন লি ডেটে যায়, আর কোম্পানির স্টাফরা লিকে দেখে ভাবে যে লি হয়তো অন্য কোনো মেয়ের সাথে ডেটে গিয়েছে, যার কারণে তারাও লিকে ফলো করতে করতে সেই রেস্টুরেন্টে চলে আসে। আর ওরা তো এখানে লিয়ের সাথে ঝগড়া করতে থাকে যে তোমার সাহস হলো কিভাবে ইয়নকে ধোকা দেওয়ার। কিন্তু তখনই তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে লি তো ইয়নের সাথে ফোনে তাদের এই ডেটটি এনজয় করছিল। আর এটি দেখার পরে তো কোম্পানির সমস্ত স্টাফরা অনেক লজ্জিত হয়ে যায়। এরপরে তারা লিকে সাইড করে দিয়ে ইয়নের সাথে কথা বলতে থাকে। এরপরে সিনে আমরা দেখি যে ইয়ন তো তার কোম্পানি থেকে রিজাইন নিয়ে আবারও ফিরে আসে, কারণ ইয়নের এটা মনে হচ্ছিল যে টাকা দিয়ে সেই সুখ কেনা যায় না যেটা ভালোবাসার মানুষের সাথে থাকলে পাওয়া যায়। আর ইয়ন যে আবারও লিয়ের কাছে ফিরে আসছে সেটি সে লিকে বলে না, কারণ সে লিকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। আর এরপরে আমাদের লিকে দেখানো হয়, সে তো তার কোম্পানিতে একটি নতুন কর্মী নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ নিচ্ছিল, আর তখনই সেখানে ইয়নও ইন্টারভিউ দিতে আসে। তবে লি ফার্স্ট ইয়নকে খেয়াল না করে তার ইন্টারভিউ নিতে থাকে, কিন্তু যখনই সে ইয়নের ভয়েস শুনতে পায় তখনই সে বুঝতে পেরে যায় যে ইয়ন ফিরে এসেছে। আর এখানে লি এটাও জানতে পারে যে ইয়ন এখন তার কোম্পানিতেই জব করবে, আর এটা শুনে তো লি অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন লিয়ের কোম্পানির সমস্ত স্টাফও তাদেরকে ঘিরে ফেলে, আর তারা চেয়ার আপ করতে থাকে যাতে করে লি ইয়নকে প্রপোজ করে। লি তো তখন একটি রিং নিয়ে ইয়নকে প্রপোজ করে দেয়, আর এখানে তো ইয়ন অনেক ইমোশনাল হয়ে লিকে হ্যাঁ বলে দেয়। এরপরে সিনে আমরা ওদের দুজনকে লিয়ের বাসাতে দেখতে পাই। ইয়ন তো এখানে লিয়ের বেলকনি থেকে তাদের পুরাতন বাসার মধ্যে ঢুকছিল, যেটি লি তার বিজনেসের কাজের জন্য সেল করে দিয়েছিল। লি তো তখন ইয়নকে আবারও ফিরে আসতে বলে, কারণ এই বাসাটি এখন অন্য কারোর হয়ে গিয়েছে, আর তুমি এমন কাজ করলে সে আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে অ্যাকশন নিতে পারে। ইয়ন তখন বলে যে আমি আমার স্যালারি দিয়ে তোমার জন্য বাসাটি কিনে নিয়েছি। আর এখানে তো লি খুশি হয়ে ইয়নকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে আমাদের আজকের এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।